রাজপরিবারের পরিবারের উপাধি আর থাকছে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের রাজ পরিবারের উপাধি অর্থাৎ ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স আর ব্যবহার করবেন না দম্পতি রাজপরিবারের পরিবারের কোনো বড়সড় দায়িত্বে তারা আর থাকবেন না এর বদলে তারা ব্রিটেন ও রাজপরিবারের থেকে অনেক দূরে কানাডায় নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে পারবেন ঠিক যেমনটা তারা চেয়েছিলেন গতকালই বাকিংহাম প্যালেসের তরফে কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী রাজপরিবারের কোনো গুরুগম্ভীর পদের দায়িত্বে থাকতে চাইছিলেন না বরং এই দম্পতি রাজপরিবারের থেকে দূরে গিয়ে আর পাঁচটা মানুষের মতোই নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে চেয়েছিলেন এই নিয়ে বাকিংহাম প্যালেসের ভেতরে প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কথাবার্তা চলছিল শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাজবাড়ির তরফে এই ঘোষণা করা হলো। বাকিংহামের তরফে নিজেদের মতো করে জীবন কাটানোর অনুমতি তো মিলেছে তবে এর জন্য খোয়াতে হচ্ছে রাজ পরিবারের উপাধি এতে আপত্তি নেই দম্পতির এবার থেকে রয়্যাল হাইনেস বলে আর সম্বোধন করা হবে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রীকে বাকিংহাম প্যালেসের তরফে প্রকাশ করা এই বিবৃতিতে রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক দফায় আলোচনার পর প্রিন্স হ্যারি ও তার পরিবার সম্পর্কে সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে